গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে হিলি ড্রিম হোমস্টেতে বা শিটংয়ে আমাদের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো। আমাদের এবারে থাকার ঠিকানা ছিল হিলি ড্রিম হোমস্টে তুরুক বা শিটং 2-তে অবস্থিত। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। এখানে থাকা খাওয়া পার ডে পার হেড 1600 টাকা করে ছিল। শৈলীজ লাইফস্টাইলের নাম নিলে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। চেক আউট করে বেরিয়ে আমরা সাইট সিন করতে করতে শিলিগুড়ি পৌঁছবো, তো সম্পূর্ণটাই শেয়ার করব। এখন স্নান টান করে জাস্ট ফ্রেশ হলাম আর কি আমরা, এরপর ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট হাজির। আজকে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ, এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আবার দেখা হচ্ছে। সি অফ করলো খাদা আর লজেস দিয়ে, এই জিনিসটা একটা আলাদা রকমেরই ব্যাপার। কিন্তু এই খাদাটা মানে এখানকার যারা নেপালি বা এখানকার যারা লোকাল আছে, এই জিনিসটাই কিন্তু খুবই মানে, হ্যাঁ, খুব সম্মান করে, সম্মান করে। এখন হোমস্টেকে টাটা জানিয়ে বেরোনোর পালা, গাড়িতে উঠি এবং ঘুরতে যাই। নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। আমার পেছনেই রয়েছে যোগীঘাটের ব্রিজ, তো এটা আজকে আমাদের ফার্স্ট স্পট। এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে হচ্ছে রিয়াং নদী, তো রিয়াং নদী পর্যন্তও যাব। আর বেশ ভালো গরম রয়েছে, ঠিক আছে, নদীতে পা ডোবাতে বেশ মজা লাগবে, চলুন। তো এই হলো ব্রিজ। পতাকাগুলো হাওয়ায় দুলছে, কি দারুণ লাগছে দেখুন। আর পাশেই যে কাঠের ব্রিজটা রয়েছে, ওটা কিন্তু যোগীঘাটের পুরনো ব্রিজ, যা এখন পরিত্যক্ত। ওই যে ব্রিজটা, ওখানটাতে আমরা নেমেছিলাম, ওটা ক্রস করে আমরা এদিক দিয়ে আসলাম। এই যে এই রাস্তাটা ধরে এসে এখানটায় নদীটা, সবাই নদীতে নেমেছে, আমরাও যাব। আমি এখন রিয়াং নদীর মাঝখানে বসে আছি। আমার তো ছোট ছোট বেটে বেটে পা, সেগুলো নদীর জল পর্যন্ত পৌঁছচ্ছে না, একটু ঝুঁকতে হবে। বাট জলটা ঠান্ডা, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দারুণ ঠান্ডার, দেখুন কি স্রোত। তো আজকের দিনের সেকেন্ড স্পট হচ্ছে মংপু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তো রবীন্দ্র ভবন বলছে মংপুতে। তো গেটটা কি সুন্দর দেখুন, ভেতরটাও খুব সুন্দর, দেখাবো চলুন। এই যে রবীন্দ্র ভবন মংপু, এই যে ঢুকেই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। তোরা একটা মিউজিয়াম রয়েছে, সেখানের জন্য টিকিট কাউন্টার আছে, তো রাহুল টিকিটের কত কি দাম দেখতে গেছে, তারপর কাটবে আর কি টিকিট। তবে জায়গাটা কিন্তু বেশ 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 সুন্দর, বেশ অন্যরকম লাগছে। তো মিউজিয়ামের ভেতরে হচ্ছে 25 টাকা করে টিকিট পার হেড। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, টিকিট কাটা হলো, এখন ভেতরে ঢুকবো। ওটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আপনারা আসলে নিজে চোখেই দেখে নেবেন। মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি স্মৃতিবিজড়িত জিনিসপত্র দেখলাম, বেশ ভালো লাগলো, এবং পরিবেশটাও খুব শান্ত, আর বেশ অনেক পাখিও দেখতে পেলাম ওখানে। মিউজিয়াম তো ঘোরা হয়ে গেল আমাদের। আচ্ছা, মিউজিয়ামের একটা টাইমিং রয়েছে 9টা থেকে 12টা এবং 1টা থেকে 5টা, এটা হচ্ছে টাইমিং। আর বৃহস্পতিবার করে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। দূরে ভেতরে ওই বিল্ডিংটা হলো কুইনাইন ফ্যাক্টরি, যেটা এখন বন্ধ রয়েছে, যেটা মিউজিয়ামের ভেতর দিয়েই যেতে হয়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদেরকে যেতে দেওয়া হয়নি, তাই বাইরে থেকে ফুটেজ নিয়েছি। মংপু ঘুরতে গেলে এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, এটা দেখতে একদম ভুলবেন না। এরপর বেশ একটা লম্বা জার্নি করে আমরা শিলিগুড়ি এসে পৌঁছলাম। এই জাস্ট শিলিগুড়িতে এসে নামলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই শেরে পাঞ্জাব নামে একটা রেস্টুরেন্ট রয়েছে দিল্লি হোটেলের পাশে, সেখানেই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো এখন আমরা খাবো আর কি, খাওয়ার জন্য ঢুকেছি। আমরা এখানে একটা ভেজ মাঞ্চুরিয়ান, বাটার নান, রাহুলের জন্য অর্ডার করা হয়েছে মিক্সড চাউমিন, আর একটা রায়তা নেওয়া হয়েছে, আর বাকি স্যালাড টালাড এগুলো কমপ্লিমেন্টারি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।